গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রায় 9টার কাছাকাছি বাজতে যায়। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর এই সুন্দর মনোরম জায়গাটায়, এই ভালো জায়গাটায় আমার সকাল বিকাল না বসলে একদম ভালো লাগে না। তা আমি এখানে চায়ের কাপ নিয়ে বসে আছি, চা খাচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলছি। কালকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, করেছিলাম বিকেল থেকে শ্যুট করেছিলাম, কিন্তু আমার মুডটা অফ ছিল কালকে, শরীরটা ভালো লাগছিল না, আর বার কিছু করতেও পারিনি। আমি ভিডিও এডিট করে দিয়েছি, তা ভাবলাম তো আজকে সকাল থেকে শুরু করি। সহজ উপায়ে ছেলে ওটস হয়ে গেল আজকে, একদম তাড়াতাড়ি করে করে দিয়ে দিলাম। আজকে আর কিছু দেবো না, বললো ওটসই খাবে, ওর ওটস হয়ে গেল, এখন ওকে ওটসটা দিয়ে দিই, ও খেয়ে নি, খেয়ে আবার ওর ক্লাস। মা আজকে অনেক সবজি নিয়ে এসেছে, দেখো কচুরমুখী, কচুর গাঁঠি, করলা, এখানে হচ্ছে মোচা, এখানে হচ্ছে ভেন্ডি, তারপরে তো এই যে আলু, পেঁয়াজ আছে এখানে ভেতরে, আলু চুবড়ি হাড়ির মধ্যে পেঁয়াজ জেড়ে রেখেছি, এখানে ডিম কতগুলো, 12টা ডিম আমাদের তো প্রচুর লাগে, আর বেসিনে মাছ আছে, মাছ তেলা, মাকে বলেছিলাম যে মা একটু তেলাপিয়া মাছ নিয়ে আসতে। তেলাপিয়া মাছ, একদিকে মাছ একদিকে মাংস ভালো করে বেসিন থেকে ধুয়ে রাখলাম। এবার ছেলের চিকেনটা সেদ্ধ বসিয়ে দেবো, আর আমাদের লোটে মাছ নিয়ে এসছে, মাকে বলেছিলাম লোটে মাছ আনতে, অনেকদিন খাই না লোটে মাছ, ভীষণ ভালো লাগে লোটে মাছ। এবার ছেলের চিকেনটা এখন সেদ্ধ কাদামে এগিয়ে দিয়ে আসলাম, ছেলে চিকেনটা সেদ্ধ বসিয়ে দিলাম, ও তো কোনো মশলা দিয়ে ঝোল ঝোল খায় না, আগেও তোমাদের বলেছি। আর রান্না তো শুরু হবে, মা এখন চান করে পুজো টুজো করে আসবে, তারপর রান্না শুরু হবে। আমি একটু বসলাম, এখন আমি একটু ফেসবুকে ঢুকবো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে সবাই যারা যারা আমাকে গুড মর্নিং পাঠায় তাদেরকে তো রিপ্লাই করতে হয়, তাই না? আমি ওদিকে চিকেনটা হোক, আমি একটু বসে একটু ঘাটাঘাটি করবো এখন ফোনটা, তারপরে মাছ তো হবেই, লোটে মাছ আমাদের বাবা ভীষণ ভালো, আর লোটে মাছ তো আমরা একবেলাই খাই, কেন রাতে রুটি খাই, তার জন্য মাছ খাই না। লোটে মাছের সাথে আর কী কী করবে মাকে জানে, মোচা আছে, মোচা মনে হয় আছে, করবে না, কেননা ছাড়াতে টাইম লাগে, বিকালে বসে মাছ ছাড়িয়ে রাখবে, হয়তো কালকে করবে, যাই হোক, কচুর গাঁটি বা ভেন্ডি আছে, পোস্ত যদি করে, যাই হোক একটা করবে মাছের সাথে। আর ছেলে তো চিকেন সেদ্ধ হলেই হয়ে যায়, কিছুই লাগবে না। আর রাতে ওকে একটু ডাল সেদ্ধ করে দেবো, কারণ চিকেন সেদ্ধ দিয়ে না রুটিটা খাওয়া যায় না। তা হোক, রান্না আস্তে আস্তে হোক সেদ্ধটা, আর আমি একটু ফোনটা ঘাটিয়ে ততক্ষণে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। আমাদের রান্নার প্রস্তুতি, চিকেন সেদ্ধ, উচ্ছে ভাজা কমপ্লিট, এখন হবে লোটে মাছ। দেখি আজকে তোমাদেরকে লোটে মাছের রেসিপিটা দেখাতে পারি কিনা, কোনো রেসিপি সেরকমই না, দেখি পারি কিনা। এর মধ্যে মা পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা দিই না আমরা, এর মধ্যে ভালো করে ফ্রাই করে নিল, পেঁয়াজটা ব্রাউন হয়ে লাল হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছে মাছগুলো একদম শুকনো শুকনো। অনেকে লোটে মাছ ঝোল খায়, কিন্তু আমরা লোটে মাছের ঝোল খাই না, ইস ভালো লাগে। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিল, লঙ্কা তেলটা বেশি লাগে, এবার মাছটা দিয়ে দিল, এবার দিচ্ছে নুন, মশলা দিয়ে মাছটা ভালো করে কষবে, তারপরে কি হবে মা, এরকম করে নাড়তে 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 মাছটা পুরো শুকিয়ে যাবে, তখন তোমাদের আবার দেখাচ্ছি। তেলের মধ্যে মা পেঁয়াজ রসুন লঙ্কা আদা দিই না আমরা, এর মধ্যে ভালো করে ফ্রাই করে নিল, পেঁয়াজটা ব্রাউন হয়ে লাল হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছে মাছগুলো একদম। অনেকে লোটে মাছ ঝোল খায়, কিন্তু আমরা লোটে মাছের ঝোল খাই না, ইস ভালো লাগে। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিল, লঙ্কা তো তেলটা বেশি লাগে, এবার মাছটা দিয়ে দিল, এবার দিচ্ছে নুন, আচ্ছা
তো এবার মশলা দিয়ে মাছটা ভালো করে কষবে। তারপরে কি হবে মা, এরকম করে নাড়তে 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 মাছটা পুরো শুকিয়ে যাবে। তখন তোমাদের আবার নাড়তে 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 লোটে মাছ হয়ে গেল একদম শুকনো, গরম গরম ধোয়া বেরোচ্ছে। আজকে তো ভাত খাবো অনেকটা। মা চাল বেশি নিয়েছ? চার কোটা চাল খাবো নাকি? এই হয়ে গেল লোটে মাছ, পাটাপাটি খাওয়া। এখন আমি চান করতে চলে যাচ্ছি। বন্ধুরা অনেকটা টাইম বাদে তোমাদের সামনে আসলাম, মাঝখানে আসতেই পারিনি, ভাবলাম দুপুরবেলা একটু কথা বলবো, আসতে পারিনি। তোমাদের যখন বললাম যে আমার মায়ের রান্নাটা হয়ে গেল, তারপরে আমি এখন স্নানে যাবো, বাজার কিছুক্ষণ আগে এমন একটা কথা শুনে নিলাম না, যার জন্য আমার মন টন সত্যি খুব খারাপ হয়ে গেছে। আজকে একদম কিচ্ছু ভালো লাগছে না, মানে শান্তি করে ঠাকুর পুজোটাও করতে পারিনি, যে এখানে আমি এক ঘন্টা ধরে ঠাকুরের পুজো আর পুজো করি, বই পড়ি বিভিন্ন রকমের, আজকে পুজোটাও শান্তি মতন করতে পারিনি, না খেতে পেরেছি, শুয়েছি টেনশানে, জানি না ঠাকুর আমাকে, আমি মানে ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি আমাকে এই বড়ো টেনশন থেকে মুক্তি দাও। যাই হোক, কী করবো এখন, সব কিছু আমার ভগবানের হাতে, ঠাকুর যদি চায় সব কিছুই ভালো হবে। আশা করি হয়তো এটা ভালোর জন্যও হয়েছে, হয়তো এটা হওয়াতে আমি অনেক কিছু জানতেও পারলাম, খোঁজও পেলাম, যাই হোক সেটা সবই আমার ভবিতব্য, আমার কপাল, জানি না কী হবে, ভাগ্যে কী আছে, হয়তো ভালোর জন্যই হবে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দাও, উনি ছাড়া কেউ নেই বাঁচাবার। আর আজকে গরমটাও প্রচুর পড়েছে, প্রচুর গরম, এত গরম লাগছে বাবা, বিকে দুপুরবেলা মেঘ করেছে, মানে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে, এত গরম ভালো লাগছে না। সন্ধে সন্ধেও হয়ে এসছে, এইখানে বসে আছি, এখন মা বাবা সন্ধে সন্ধে দেবে, এখন সন্ধে সন্ধে হয়ে গেলে চা টা করবো, তারপরে দেখি কি করা যায়, কতটা কি করা যায়, তোমাদের সাথে কি কথা বলা যায় দেখি। সন্ধ্যাবেলা হলেই বেশ ভালো লাগে, মেলাতে সন্ধ্যা হলেই গান শুরু হয়ে যায়, আর আমাদের ঘরে আগে সন্ধ্যেবেলা হলে মা এত সুন্দর করে সন্ধে দিত, কিন্তু আমার মা এখন কদিন যাবত না শাক বাজাতেই পারছে না, মানে পারছে না, দাঁত তুলেছে তো তুলতে পারছে না, আমি তো পণ্ডিত আমি তো পারি না বাজাতে, সেই সবাই আমার মার সন্ধ্যেবেলা না যে ঠাকুরের নাম ধাম করতো সবাই বলতো রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কী সুন্দর গান টান করে, কিন্তু কদিন যাবত মা শঙ্খ নিয়ে শঙ্খ বাজ তুলতে পারছে না, আমার কাছে এখন এসেছিলো আমি তো পারলামই না। তাই বলে যত দিন যায় মানুষের সব সব কিছু পরিবর্তন হয়ে যায়, আর কপালে যে কখন কীরকম কী হয় কেউ বলতে পারে না, তাই দেখছি। যাই হোক, আচ্ছা আমি আজকে কত আনন্দে ছিলাম, হঠাৎ করে যে কী হয়ে গেল আমার মনটা, একদম মনটা ভালো নেই আজকে, যেটুকু হাসছি জোর করে হাসছি, জানি না কী আছে আমার কপালে, ভগবান জানে, ঠাকুর গুরুদেব আমার গুরুদেব আমার রাম ঠাকুর আছে আমার সাথে, আমার বজরঙ্গলি সাই বাবা, আশা করি তারা আমাকে সব বিপদ থেকে মুক্ত করে দেবে, তোমাদের কাছে আমি সেটা বলতে পারছি না সেই কথাটা, কিছু যদি সলিউশন হয়ে যাবে তখন তখন তোমাদের সাথে আমি নিশ্চয়ই বলবো। এত টেনশন আমাকে, কোনো ফোন আসলেও আমি ফোন রিসিভ করছি না, ফেসবুক হোয়াটসঅ্যাপের মেসেজেও রিপ্লাই করছি না, ভালো লাগছে না আমার কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু তোমরা তো আমার তোমাদের আমার পরিবারের মতো তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করি, আর কালকেও কোনো ব্লগ দিতে আমি পারিনি, আজকে সকালে অত আনন্দ করে ব্লগ করলাম, লোটে মাছ দিয়ে হ্যান দিয়ে হাসি মজা করলাম, কিন্তু পুরো মানে একদম ম্যাচাকার হয়ে গেল। যাই বন্ধুরা, পরে আমার সাথে কথা বলছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমার মা গান করছে হয়তো, ঠিক আছে চলো পরে আবার কথা বলছি।
সকালবেলা সেদ্ধ করে ছেলেকে খাবার দিতে গেলে অনেক টাইম হয়ে যায়, তাতে তরকারি কিন্তু করে দিই তার আগের দিন তরকারিটা আমি সেদ্ধ করে রাখি। আমি যে যাইনি ঠিক আছে, কী করবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি একটু খাওয়ার সোটা দিয়ে দিলাম, কটা সিটি মারলে সুন্দর বলে যাবে একটু। মা হয়ে গেছে তোমার? চা বানাবো, মেয়ের মাকে চা খাবো, ওখানে তো আমরা লিখার চা খাবো, আবার পরে খাবো চা। এবারে মোচা আর ভেন্ডি নিয়ে বসে গেছি, মোচাটা এখন ছাড়িয়ে রাখবে মা কালকের জন্য, ছাড়িয়ে রাখবে না প্লাস সেদ্ধ করেও রেখে দেবে বললো। আর আমি এখন ভেন্ডি কাটবো, ভেন্ডির সাথে আলু কাটবো, রাতে ভেন্ডি আলু ভাজা আর রুটি করব আমার আর মার জন্য, ছেলের তো চিকেন আছে। যাই হোক তো ফ্রেন্ডস, সাতটা তো প্রায় বাজে, এবার আস্তে আস্তে রান্নাঘরে ঢুকতে হবে, কাটাকুটি করে নিই, করে এই করতে 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 আটা ফাটা মাখবো অনেক টাইম, আটা মাখবো, তরকারি কাটবো, ভাজবো, ছেলের জন্য একটা ডাল করবো, রুটি করবো, করতে করতেই টাইম হয়ে যাবে অনেকটা, টুকটুক টুকটুক করে সারাদিনে, সারাদিন কিন্তু দেখাতে পারিনি, এমন এমন গন্ডগোল পেকে গেলো একটা, মাঝখানে অনেকটা সময় ফাঁকা হয়ে গেছে। মা বসে গেছে কাটতে, মা আবার নুন হলুদ দিয়ে জল করে নিয়ে আসলো মোচার না হলুদ জল মা হলুদের জল হলুদের হলুদের কষ্টার জন্য। এখন কালকে মোচাটা কী দিয়ে করবে কে জানে, মা বড়া দিয়ে খুব ভালো লাগে মোচা করবে না, মা বড়া দিয়ে করবে, এবারে বড়া নাগল গোবিন্দভোগের চাল ছোলা মোচা, থোর মোচা সত্যি ভালো লাগে খেতে। কালকে তো আবার অমাবস্যা আছে, ভাদ্র মাসের অমাবস্যা 6 তারিখ কালকে, এমনিতেই তো শনিবার, কালকে দিনটাও ভালো পড়েছে। আমরা তো এমনি ভাদ্র মাসের অমাবস্যা রাতে, আগে যখন আমার বাবা ছিলেন তখন খুব ভালো ভালো রান্না হতো ভাদ্র মাসের অমাবস্যা, লুচি ছোলার ডাল সুজি অনেক কিছু, অমাবস্যা নেই আমরা তো এমনি ভাত খাই না, খুব কম খাই ভাত। যাই হোক কালকে তো আর খাবোই না রাত্রিবেলা, ভাদ্র মাসে অমাবস্যা নাকি ভাত খেতে নেই বলে সবাই। তো চলো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না, এবার কাজে ঢুকে যাই, মার এটা মার সাথে একটু সহযোগিতা করি, করে আমিও কাটাকুটি করি, আটা মাখি, এই করতে করতে অনেক রাত হয়ে যাবে। ঠিক আছে চলো টাটা, ভালো থেকো, শুভরাত্রি, এখনই বলে দিলাম শুভরাত্রি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, ঠিক আছে।